সব দাদা হজিব রহমতলাম দাদা হজিব রহমতাল ইশাল সব কায়েম করে গেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে আসবে যে যারা আত্মশুদ্ধি লাভ করার জন্য আসবে এবং এখানে আসবে নামাজ পড়বে হ্যাঁ কলমাসই পড়বে কোরআন খতম করবে সব রেসাইনি করবে এবং মাসলা মাসায়ের সম্পর্কে জটিল বিষয়ে নিজেরা বসে এক জায়গায় বসে আলিমার সম্মাত করবে এই ফুলফরা দ্বিতীয় তীর্থস্থান আজকে বাংলার লক্ষ লক্ষ মানুষ এখানে এসে হাজির হয় জনসমুদ্র একদম অগণিত মানুষ এখানে আসে হাজির হয় আজকে মানুষ আসছে এখানে মানুষদের এই সবে উপলক্ষে আসছে আমরা সকল মানুষকে বলব রাস্তাঘাটে আপনারা রকম অসুবিধে না ঘটে ঘর ঘটনায় কোনো রকম না ঘটে কাল আমার হিন্দু ভাইদের আপনারা আছে দোল দোল আছে যাত্রা আছে এবং সেখানে যাত্রায় তারা তাদের ধর্মের কাজ করবে মুসলমানরা মুসলমান ধর্মের কাজ করবে যে যার ধর্ম হ্যাঁ করে যাবে কারো ধর্মকে খারাপ বলা যাবে না কারো ধর্ম সঙ্গে কোনো অসুবিধে জানে না হয় মিলিতভাবে আমরা পশ্চিমবাংলার মানুষ হ্যাঁ যে যা ধর্মের কাজ করে যায় হ্যাঁ সবাই সহ সকলের দিকেই সহযোগিতার লক্ষ্য রাখে এতে কোনো অসুবিধে নেই এবারে ছেলেরা তারা হয়তো জল দোল যাত্রা করতে হয়তো রং ছিটা করছে এটা করেই থেকে একটা আনন্দ করে থাকে তারা হয়তো কোনো রকম ভুল বস ভুল হয়তো যদি কোনো রকম হ্যাঁ রঙ যদি কায় কানে পড়ে চড়ে যায় তাতে হ্যাঁ খবরদার নিজেরা কিছু মনে করবেন না সেটাকে সমাধান করে দেবেন আপনারা হ্যাঁ অসুবিধে যাতে না ঘটে কেন তাদেরও খুশি তারা খুশি করবে আপনারা এসছেন রাস্তা উপজে আপনারা খবরদার রাস্তাঘাটে হ্যাঁ গাড়ি ঘোড়া আসবেন ঘটনা না। ইসলাম বলেছেন খবরদার তোমরা মিলে জুলে বাস করো একসঙ্গে বাস করবো হ্যাঁ কেউ কারো ধর্মকে খারাপ বলবে না যে যার ধর্মের কাজ করবে হ্যাঁ এটা নিয়ম এটা বিধান ইসলামের দেখুন লক্ষ লক্ষ মানুষ আসছে এর আগেও সরকারিদের পরিষেবা ঠিক মতো এবারেও কিছুটা পরিষেবা দেবার জন্য একটু সরকার উঠে পড়ে লেগেছিল কিন্তু আজকে যে রাজ্য সরকার যে আমার এই ফুরপা পীর সাহেব যাদের উপলক্ষে জলসা তাদের বংশধর দাদা হচ্ছে বংশধর আমরা হচ্ছে আওলাদা রসুল নবীর বংশধর হ্যাঁ এই পীর সাহেবরা এই পীর খানদানের ভিতরই আমার একটা ভাইপোকে নসাদকে মিথ্যেভাবে কিভাবে আজকে রাজপথ ধরে তাকে জেলে দিলে তার জেলে দিয়েছে জেলে দিয়ে তার মানে খুব অত্যাচার জুম করেছে তার সঙ্গে সাথী সব ছিল তাদেরও মাধ্যমে করেছে একদমই জানোয়ার কুকুর মানুষ মারে মারেনে যে ধরনের ব্যবহার করেছে আর রাজ্য সরকার প্রশাসন বিভাগ কিন্তু মিথ্যে করে কেসটা দিয়ে আপনার কোনো প্রমাণ প্রয়োগ করতে না অব্দি আজকে জেলে খেয়ে চল্লিশ দিন বাদ আমার ভাইপো আজ ফিরে এসেছে বুঝলেন আজনার মানুষ বুঝতে পারছে কিরম খুশি আনন্দ আনন্দের জোয়ার ভেটে গেছে হ্যাঁ দোকানে মিষ্টি নেই মিষ্টি বিতরণ করেছে সব মানুষ খেয়েছে আজকে ফুল দিয়েছে আবির মেখেছে হ্যাঁ চারিদিকে হিন্দু মুসলমান জাতি ধর্ম বড় নির্বিশেষে ছেলে পুলে বুড়ো জওয়ান হ্যাঁ মা বোনেরা চারিদিক যে বেরিয়ে আজ আমার ভাইপুকে দেখছে হ্যাঁ সেই নও সেই নও মিথ্যে করে জেল খেটেছে মিথ্যে করে জল জেল খেটেছে আজ তারা বলছে হ্যাঁ সেবকে মিথ্যে করে জেল খেটেছে এই কথা বলছে এই এত বড় মানে গাড়ি ছিটিয়েছে ফুটপাফ পিসাবদের মুখে এত বড় আমাদের ফুটপাট দুর্নাম বদনাম বেজুতি করেছে আজকে এই রাজ্য সরকার আর সেই রাজ্য সরকার আজকে আমাদের এই সাবে আমাদের বংশের ইশালস হবে আপনার লাইট দেবে আপনার এই পানি পানি পরিষেবা দেবে এসব হ্যাঁ বাথরুম করে এসব আমরা নিতে রাজি নয় আমরা বয়োজ্যেষ্ঠ মানা করে দিচ্ছি লবণায় নিয়ে নি আমরা যুক্তি কি বুঝলেন মানা করে দিচ্ছি আমরা তারপরে এই যে বাস দিয়েছে হ্যাঁ সেনাশিস হ্যাঁ তিনি একটা বাস পাস করে দিয়েছে এই বাসে আজকে দিচ্ছে ঈশ্বর সব হ্যাঁ এই তিন দিন উপলক্ষ্যে বাস দিচ্ছে তাই এই তিন দিন উপলক্ষে দিয়ে ফুটফুয়া শরীফ কিন্তু যাতে সমস্যা সারা বছর এসছে বাসটা কেন হঠাৎ দিলে হ্যাঁ এই বাস যে দিয়েছে ওই বাসে ফুটফুয়া শরীফের তীর্থযাত্রীরা উঠছে না ওই বাসে চাপছে না বাস খালি হয়ে যাচ্ছে খালি হয়ে আসছে কারণটা কি মানুষ বলছে ফুরফুরা পৃষ্ঠাব্দে ঘরে আজকে এই মানে বেদ্যুতি করেছে মেরেছে অত্যাচার জুলুম করেছে আর সেই বাসে আমার রাজ্য সরকারের অথেব এই বাসও কিন্তু তীর্থযাত্রীরা ফুটফর এক সময় উঠছে না এটা বাংলার মানুষ দেখে নিলে বুঝলেন আজকে চিন্তা করতে পারবেন না এত বড়ো বিহায়া নির্লজ্জা কোনো লজ্জা নেই হ্যাঁ আজকে সেনাশিস সে এসেছে হ্যাঁ এই পরশু দিন এসেছিল হ্যাঁ এসে মানে যে যে দেখতে এসেছে জেল থেকে ছাড়া পেয়েছে হ্যাঁ তার দেখা করার জন্য এসেছিল যাকে জেল খাড়ালে তোমরা যাকে বলে বিজেপিতে টাকা খেয়েছে তোমরা যাকে বলে অন্য বিভিন্ন সব টাকা ঝেড়েছে হ্যাঁ আচ্ছা আজকে তা তোমরা উল্টো পাল্টা বলে বেদ্যুতি করে তাকে মেরেছ পিটেছ তোমাদের প্রশাসন রাজ্য সরকার মেরে পিটে আবার তার সঙ্গে তুমি দেখা করতে এসেছো কেন হঠাৎ তুমি দেখা করতে এলে কারণটা কি হ্যাঁ আগামীতে পঞ্চায়েত এসছে ম্যানেজ করার জন্যে কি এটা কি ব্যাপার কি ও মাথায় জুতো মেরে আর গরু দান করা এটা নাকি হ্যাঁ সেই কাজ করতে এসেছো হ্যাঁ একেবারে যাকে বলে নীলজ্জা এই সরকার বিহায়া এই সরকার মৃত্যু ঢোঁকামাছ হ্যাঁ কমলের মনোভাবের সরকার কি বুঝলেন এ সরকার সম্প্রদায় মনোভাবে মনোভাবে সরকার এ সরকার মুসলমান বিদ্বেষ সরকার মুসলমান বিদ্বেষ সরকার না হতো তো ওই পথে ফেলে ওইভাবে মেরে পিঠে ছিনিয়ে নিয়ে যেত তুমি আজ ব্রিটিশের পথে কোনোদিন এইভাবে মেরে পিঠে টেনে হেঁচে কোনো নেতা নেতা নেতৃকে নিয়ে যায়নি আজকে মুসলমান বলে আজকে মেরে পিঠে ছিনিয়ে এবং টেনে হেঁচে এত বড় মুসলমান বিদ্বেষ আমার মনে হয় পশ্চিমবাংলায় এরা মুখ্যমন্ত্রীর আগে কোনোদিনই হয়নি সেটাই হচ্ছে এই মমতা ব্যানার্জি তার প্রমাণটা এখানে বিভাজন করার জন্যে আজকে ওই কাজটা প্রশাসন দিয়ে মিথ্যাভাবে করিয়েছে মমতা ব্যানার্জি অর্থে বাংলার মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আপনার সতর্ক হয় হিন্দুরাও ক্ষতি করছে হিন্দু ভাইয়েরাও ক্ষতি করছে মুসলমানরাও ক্ষতি করছে দলিত আদিবাসী সকলেই ক্ষিতি করে কেউ এটাকে মেনে নেয় সকলেই বলছে এটা অন্যায় 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 এই অনেক বিচার আগামী পঞ্চায়েতে বাংলার মানুষ দিয়ে দেবে এটা বলে দিচ্ছি আমি